আপনি যদি কারো কম্পিউটার অথবা ল্যাপটপে একটা ফেক ভাইরাস তৈরি করে তার সাথে ফান করতে চান তাহলে এই ভিডিওটা ফলো করতে পারেন। সো এটা করার জন্য প্রথমেই মাউস থেকে রাইট বাটন ক্লিক করে দিতে হবে, তারপরে চলে যেতে হবে নিউয়ে, তারপরে শর্টকাটে, তারপর এই বক্সের মধ্যে আপনাকে এই লেখাটি লিখে নিতে হবে। আমি ডিসক্রিপশন বক্সেও লেখাটি লিখে দিব, চাইলে কিন্তু সেখান থেকে কপি করে নিতে পারবেন। এটা লেখার পরে নেক্সটে ক্লিক করে দিবেন, তারপরে আবার নেক্সট, বাস এইখানকার কাজ শেষ। এখানে কিন্তু শাটডাউন নামে শর্টকাটটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার উপরে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে দিব। ক্লিক করার পর চলে যাব প্রপার্টিজে, তারপর এখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে এই ফোল্ডার আইকনটা সিলেক্ট করে নিব এবং ওকে করে দিব, তারপর অ্যাপ্লাই দিয়ে এটাকে আমরা ওকে করে দিব। তাহলে কিন্তু এইটা একটা ফোল্ডারের মতো আকার ধারণ করবে, মানে দেখলে মনে হবে এটা কোনো একটা ফোল্ডার। তারপরে এখানে কিন্তু লেখা আছে শাটডাউন, সো আমরা কিন্তু এই শাটডাউন নামটা আর এখানে রাখবো না, এই নামটা চেঞ্জ করে দিব। এই নামটা চেঞ্জ করে আমরা আকর্ষণীয় যে কোনো নাম দিতে পারি, যেরকম নিউ মুভিস, নিউ সং, নিউ ভিডিওস, সিক্রেট ডকুমেন্টস, এই ধরনের যে কোনো একটা ইন্টারেস্টিং নাম বা আকর্ষণীয় নাম, বা যে নামটা শুনলে কারো ইন্টারেস্ট হবে যে এই ফোল্ডারের মধ্যে কী আছে, এরকম একটা নাম দিয়ে আমরা ফোল্ডারটাকে সেভ করে দিব। সো আমি লিখতেছি নিউ মুভি, নিউ মুভিস। সো আমি নিউ মুভিস লিখে ফোল্ডারটাকে সেভ করে নিলাম। এখন কথা হচ্ছে, যদি কেউ এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করতে চায় তাহলে কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা শাটডাউনের শর্টকাট, সো এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। অথচ সে ভাববে কেন এটাতে ক্লিক করে কম্পিউটার বন্ধ হয়ে যায়, এটা আমার একটা ভাইরাস বা অন্য কিছু, এক্ষেত্রে কিন্তু সেটা ভয় পেয়ে যাবে এবং এটাকে ডিলিট করে দিবে। যাই হোক, আসলে এটা ডাবল ক্লিক করলে বন্ধ হয় কিনা তা চেক করার জন্য এখন আমি স্ক্রিনে দেখে দিচ্ছি। যেহেতু ডাবল ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, এই জন্য বাকি শ্যুটটা আমি মোবাইল থেকে করলাম। সো এখন আমি এটাকে ডাবল ক্লিক করবো।